ইসলামের প্রথম খলিফা আবু বকর রদি আল্লাহতালহ ফজরের ছলাত আদায় করে মরুভূমির দিকে হাঁটাহাঁটি করতেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থানের পর শহরে ফিরে আসতেন অমর রদি অল্লাহতালু তাকে প্রতিদিন শহরের বাইরে ঘোরাফেরা করতে দেখে কৌতূহল বোধ করলেন তাই একদিন ফজরের ছলাতের পর আবু বকর রদি অল্লাহতালু যখন বের হলেন তখন তিনি পায়ে পায়ে তাকে অনুসরণ করতে লাগলেন অতপর আবু বকর রদি অব্লা হুতালানু মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটি পুরাতন তাবুতে প্রবেশ করলেন অমর একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেন সন্তর্পণে কিছুক্ষণ পর আবু বকর রদি অব্লা হুতালানু সেই তাবু থেকে বেরিয়ে এসে আবার শহরের পথ ধরলেন এদিকে অমর রদি অব্লা হুতালানহু টিলার আড়াল থেকে বের হলেন এবং উক্ত তাবুতে প্রবেশ করলেন সেখানে তিনি এমন একজন অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন যার কয়েকটি শিশু সন্তান রয়েছে তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো তোমার নিকটে কে আসে মহিলা বলল আমি তাকে চিনি না তিনি একজন মুসলিম প্রতিদিন সকালে তিনি আমাদের বাড়িতে এসে আমাদের গৃহ পরিষ্কার করেন তারপর রুটি তৈরির জন্য আটা পিষে এবং গৃহপালিত পশুগুলির দুগ্ধ দহন করে চলে যান একথা শুনে মোর রাজি বিস্ময়ে ভূতভাবে বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু বকর পরবর্তী খলিফাদের উপর তুমি কত কষ্টই না চাপিয়ে দিলে শিক্ষা অসহায় গরিব দুঃখীদের খোঁজখবর নেওয়া ও তাদেরকে সহযোগিতা করা রাষ্ট্রপ্রধানের কর্তব্য আসসালামু আলাইকুমুল্লাহ